হ্যালো 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 হ্যালো, চমৎকার নিউজ প্রেম লোক। মেয়ে হামেশা এসে আ গয়া এক ভিডিও লেকে, ধমাকাদার ভিডিও। একচুয়ালি ধমাকাদার বাত হোনে লাগা আবি, মে বেঙ্গল মে বাত করুঙ্গি, মেরা জয়েন বটন কা থোড়া সা বাত। তো মে ভিডিও আবি शुरू में जा रही हूँ। जाने के पहले ये बोल रही हूँ, जो प्रेम लोग अभी तक मेरा चैनल सब्सक्राइब नहीं किया, यार आप लोग जल्दी से जल्दी अभी सब्सक्राइब कर दीजिए मेरा अभी जल्दी से जल्दी सब्सक्राइब करके नोटिफिकेशन बेल ऑल कर दीजिए। और मेरा ज्वाइन बटन में बहुत ही धमाकेदार बढ़िया वीडियो मिल रहा है। तो कौन सा इंसान यार पैसा पेमेंट करके मेरा ज्वाइन बटन में जाने के बाद ये पिक्चर लेके फिर भी पब्लिक किया, उस इंसान का वजह से मैं बात कर रही हूँ। इसके वजह से मैं फाइनली अभी कुछ तो करने लगा, ठीक है। तो मैं ये बोल रही हूँ आप लोग सब्सक्राइब करके मेरा चैनल में ज्वाइन बटन में जल्दी से जल्दी ज्वाइन करो। ओनली 800 रुपया में अभी ज्वाइन हो रहा है, 799 रुपीज़ में बहुत बढ़िया वीडियो मिल रहा है। मेरा सेकेंड चैनल में बतिंग वीडियो और मेरा ये चैनल में बोल्ड वीडियो सारी ड्रैपिंग। বনি, তোকে কি ভাষায় বলবো কি বলবো আমি জানি না, আজকে আমি বলতে বাধ্য। আমি কারো সম্পর্কে কখনো ভিডিও বানাই না আমার চ্যানেলে, আমার এটা কাজ না। কিন্তু আজকে এই কারণে আমি আজকে অন ক্যামেরায় তোকে শোনাচ্ছি, কারণ তোর নাম্বারটা আমার কাছে আছে বনি। আমি তোকে ডিরেক্টলি কল করতে পারতাম, কিন্তু আমি তোকে করব না, কারণ আমি মিলিকে আমি অনেকদিন থেকে ফলো করি। মিলি আমাকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছিল, ও আমাকে নিয়ে পজিটিভ ভিডিও বানায়, পজিটিভ কথাও বলে। মিলি সবসময় একটা কথাই বলেছিল যে তোমরা যা করবে জয়েন বাটনে করো, পার্সোনালি করো। তো ইউটিউব কখনো কোনো দিন নুড অ্যালাউ করে না আমার চ্যানেলে। যদি আমি নুড কিছু, তোদের ভাষায় ল্যাংটা, আমি সেরকম কিছু যদি আপলোড করি আমার চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে। তো যেটা আমরা বোল্ড বলি, আমরা বোল্ড ভিডিও আমাদের জয়েন বাটনে আপলোড করি, সেটা ইউটিউব আমাদেরকে সাজেস্ট করে, সেই কারণে আমি আপলোড করি। বনি, তোকে আমি পর্দার ওয়ার্নিং দিচ্ছি, তুই আমার অনেকগুলো ভিডিও ক্লিপ অলরেডি তোর চ্যানেলে আপলোড করেছিস, আমি তোকে পরপর দুটো স্ট্রাইক মারলে তোর চ্যানেলটাই উড়ে যাবে। আমি এতদিন মারিনি, শুধু তোকে মায়া, তুই একটা মেয়ে, আমি একটা মেয়ে, তোরও স্বামী নেই, সেই অনুযায়ী তোকে স্ট্রাইক মারার কথা ভাবিও নি। আমি যদি দুটো স্ট্রাইক তোকে পরপর মারি, আমার সেই ক্ষমতা আছে মারার, ঠিক আছে। আজকে ওপেন ক্যামেরায় বলছি, তোকে দুটো স্ট্রাইক মারার ক্ষমতা আমি রেখেছি, আমি এগুলো ইউজ করিনি এতদিন। সবাই এতদিন বলে এসেছিস তোমরা মিলি, তুমি আমার, আমি তোমাকে ট্যাগ করবো, তুমি আমাকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছো, যা বানিয়েছো আমাকে নিয়ে অনেক ভালো কথাও বলেছো। পূজাকে তো আমার মেয়ে পার্সোনালি অনেক ভালোবাসে, তোমাদের ভিডিও প্রতিনিয়ত আমার মেয়ে দেখে, আমিও দেখি, ভালো লাগে কমেডিগুলো। তো মিলে সবসময় একটা কথা বলেছে যে পাবলিক প্লেজে এগুলো করা তোমরা বন্ধ করো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ভিডিও সবসময় বোল্ড করেছি তা না, আমার চ্যানেল প্রথম থেকে নর্মালই ছিল। যখন আমার একান্ত টাকার প্রয়োজন, আমি একটা মা, আমার মাথার উপর ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই, আমার দুটো বাচ্চা নিয়ে আমাকে চলতে হবে, বাঁচতে হবে, সেই জায়গায় আমার যদি হাতে টাকা না থাকে আমি চলতে পারবো না, আমার শরীরটাকে লোক ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো সেই জায়গার থেকে বাঁচার জন্য আমি ঘরে বসে বোল্ড ভিডিও বানিয়ে আমার চ্যানেলটাকে আমি আপে তুলেছি, আমি ইনকামটা শুরু করার জন্য করেছিলাম। তো আমি যখন দেখেছি আমার সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে, আমার জয়েন বাটন খুলে গেছে, আমাকে অপশান দিয়ে দিয়েছে, আমি সেখানে বোল্ড ভিডিও আপলোড করি, আমি নর্মালি বোল্ড ভিডিও আপলোড করি না। তো সব থেকে মজার বিষয় বনি, কীরকম বোকাচোদা, মানে বোকাচোদি তুই, 800 টাকা দিয়ে জয়েন বাটনে ঢুকে তারপর আমার পিকচার তোকে নিতে হয়েছে। তো তোকে, তুই ভাই আমার মেম্বার, ঠিক আছে, ভালো লেগেছে, টাকা দিয়ে নিয়েছিস, থ্যাংক ইউ, এরকম প্রত্যেক মাসে ঢুকবি, ঠিক আছে। তো ওখানে নোট কিছু পাবি না, ঠিক আছে, তোর জন্য চাইলে আমি লিগেলি অ্যাকশান নিতে পারি, ঠিক আছে, সেই ক্ষমতা আমার আছে। যদি সিরিয়াসলি বলেছি আমার ভগবান কসম, যদি আমার মাথা খারাপ হয়ে যায় তো চ্যানেল তো উড়িয়ে দেবো দেবো, তোকে আমি লিগেলি অ্যাকশান নিতে বাধ্য হব। কারণ আমি এখন বোল্ড ভিডিও করি না ভাই, তুই আমার জয়েন বাটনের ভিডিও ক্লিপ নিয়ে, জয়েন বাটনের আমার স্ক্রিনশট নিয়ে ওখানে ইউজ করছিস,
আমার চ্যানেলের ভিউজ কমে গেছে আমি বোল্ড ভিডিও কমিয়ে দেওয়ার কারণে। তারপরেও আমি কখনো ভাবি না যে আমি আগের মতো বোল্ডভাবে ভিডিও করব। তারপরও তোদের জ্বালা জ্বালা ভালো করে মিটিয়ে দেব। আর বনি, তুই যে রোস্টিং ভিডিও বানাস, তুই বাল কোনো রোস্টিংয়ের ভিডিওর কিছু জানিস? তোর আইডিয়া আছে রোস্টিং কাকে বলে? কত ধারায় কি কেস হতে পারে তোর জন্য তুই জানিস? তুই সোশ্যাল মিডিয়ায় যেগুলো করছিস, তুই বালসের একখানা জব করিস, হ্যাঁ তাই তোর এত হিম্মত দেখাচ্ছিস? তুই কি জানিস সাইবার ক্রাইমের আন্ডারে তুই কত ধারায় কিসে পড়িস? তুই জানলে আমাকে রিপিট করে দিবি। রোস্টিং তাকেই বলে যে সমস্ত কিছু বুঝে শুনে করার ক্ষমতা থাকে, যে ভালোকে ভালো বলে, যে খারাপকে খারাপ বলে, সেই এক অরিজিনালি রোস্টার হতে পারে। তোর তো মানুষ সম্পর্কে খারাপ ছাড়া ভালো বলার কোনো কোয়ালিটি নেই। তুই নিজে একটা স্বামী নেই, ঠিক আছে, কি বলবো, তোরা আমাকে তুই যেরকম ভাবে বলিস তার থেকে নোংরা জঘন্য। তুই তুই একটা সিঙ্গেল মাদার হয়ে আরেকটা সিঙ্গেল মাদার দিকে ভাবে আঙ্গুল তুলছিস। তোর দিকে আরো চারটে রয়েছে বোকাচুদি, তুই জানিস? মিলির পা ধুয়ে জল খেয়ে নিস। মিলি যে ভিডিও বানায়, পূজা যে ভিডিও বানায়, ওদের নখের যোগ্য না তুই। তুই রোস্টার হয়েছিস? বালছেরা কোনো কন্টেন্ট পাস না নিজে? রোস্টার তাদেরকেই বলে যারা ভালো খারাপ দুটো বলার যোগ্যতা রাখে, ঠিক আছে? ওই মিলি পূজার পা ধুয়ে জল খেয়ে তারপরে ভিডিও বানাস, তাহলে অন্তত কিছু শিখতে পারবি। ঘটের মধ্যে তো কোনো জ্ঞান নেই, কিছু নেই, ভদর 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 ভদর। আরে বাল, কি জানিস তুই? তুই জানিস তোর চ্যানেলের কি অবস্থা হতে পারে? আর তুই একটা কেস খাইলে তোর চাকরিটা কোথায় চলে যেতে পারে? জীবনে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু যা তা কিছু করে দেব, কেস খাইয়ে দেব, ঠিক আছে? মানুষকে বাঁচতে দিবি না, মানুষকে ভালোভাবে সুস্থভাবে থাকতে দিবি না, কি বালসেরা সমাজের মানুষ হয়েছিস তুই? নাকি সমাজ সেবা করিস? হ্যাঁ, এটা সমাজ সেরা সেবা বলে কি বলে? তুই সিভিল পুলিশের কাজ করিস বোকাচুদি, তুই জানিস সিভিল পুলিশের কাজ কি? সমাজ সেবা করা, এটা সমাজ সেবা করা? সমাজের পদে তো বাস দিচ্ছিস, আরো সমাজ নোংরা পরিষ্কার করছিস, এটাকে বলে? একটা মেয়ে হয়ে মেয়ের গায়ে চুনকালি লাগাচ্ছিস তুই? আমার জয়েন বাটনের ভিডিও স্ক্রিনশট নিয়ে কোথায় পেয়েছিস? আমি জবাব চাই তোর কাছে। তবে মজার বিষয় এটা, যেখানে পেয়েছিস না কেন, 800 টাকা খরচ করে নিতে হয়েছে, আমার কোনো কিছু হয়নি, ঠিক আছে? আমার এই ইউটিউব যেখানে আমাদেরকে সাজেস্ট করে ইউটিউবের ক্রাইটেরিয়ার ভিতরে কাজ করি, এর বাইরে করলে তো আমার চ্যানেলে চলবে না, তাহলে এতটা সাহস আসে কোথার থেকে? লাস্ট ওয়ার্নিং দিলাম বনি, আমাকে নিয়ে পাড়দার যদি কিছু করতে যাস আমি তোর চ্যানেল উড়িয়ে দেবো, একদম অন ক্যামেরায় বলছি। এরপরে যদি কেউ আমাকে বাজে কথা বলে আমি শুনব না, কারণ আমি নর্মালি বোল্ড ভিডিও করা ছেড়ে দিয়েছি। আমি ওপেন ক্যামেরায় অনেকবার বলেছি, যেটা আমার জয়েন বাটনের ভিডিও আছে, জয়েন বাটনে সবসময় স্পেশাল কিছু থাকে, থাকবেই। তুই কোথাকার ভিডিও, কোথাকার ক্লিপ নিয়ে এসেছিস, কোথাকার ক্লিপ এনে দিয়েছিস, তুই সেটা অন ক্যামেরায় তুই ভিডিওতে বলিস বা আমাকে কল করে বলিস, বলবি আমার কাছে নত স্বীকার করবি, নাহলে আমি তোর চ্যানেলটা উড়িয়ে দেবো, আর নাহলে আমি তোর জন্য আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো, কারণ তুই পার্সোনাল অ্যাটাকের উপরে চলে গেছিস, মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছিস। তুই কি এমন করিস ভাই, কোথাকার জজ ব্যারিস্টার? হ্যাঁ, এরকম সিভিল পুলিশের কেউ পাত্তা দেয়? পুছিও তা না রে আমরা, কিন্তু মানুষ হিসেবে মানুষকে রেসপেক্ট করি। তুই কিন্তু তোর ক্ষমতার অপব্যবহার করেছিস, তুই ভেবেছিস কি তুই জজ ব্যারিস্টার? কি রে তুই, কোন বাল? হ্যাঁ, তোর মতো এরকম বালসালকে না গুনি না আমি, কিন্তু মানুষ হিসেবে মানুষকে আমার কাছে যত ইউটিউবাররা যখনই এসেছে আমার কাছ থেকে সাপোর্ট পেয়েছে, ঠিক আছে, প্রতিনিয়ত আমি সাপোর্ট করেছি, আমার নিজের ভালো না চেয়েও আমি তাদেরকে সাপোর্ট করেছি। কারণ একটা সময়ে আমি এতটা প্রবলেমে ছিলাম, আমার সংসারের প্রবলেমে, আমার ছেলে মেয়েকে ঠিকমতো খাবার দিতে পারতাম না, আমি এতটা খারাপ অবস্থায় পড়ে গিয়েছিলাম করোনার সময়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি, আমি কারও একটা সাপোর্ট পাইনি,
কেউ আমাকে একটা কমিউনিটি দেওয়ার তো দূরের কথা, কাউকে ভালো মতো চিনতেই পারতাম না। আমি একার চেষ্টায় এত দূর এসে যাই করেছি, যেভাবেই এসেছি, আমি যখন এখন আমার ছেলে আমার মতো করে ভিডিও করা শুরু করেছে, আবার আমাকে নিয়ে টানা হাসা শুরু করেছিস, ছেড়ে দেব? ছাড়বো না, ঠিক আছে? দেয়ালে ফিট ঠেকে গিয়েছিল তো, সেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে এগুলো চেষ্টা করছি। একটা মানুষের যখন দেয়ালে ফিট ঠেকে যায়, তাকে ক্ষিপ্ত করলে কি হতে পারে, হয়তো ভালো নাই তো খারাপ। এমন খারাপ করে দেবো না বনি, উঠে দাঁড়াতে দেবো না জীবনে, ঠিক আছে? একটা সীমা আছে, তুই সীমা লঙ্ঘন করে গেছিস, অনেকদিন আগেই করেছিস, কিন্তু এবার জঘন্য করেছিস। আমার জয়েন বাটনের ভিডিও স্ক্রিনশট নিয়ে তুই এটা মিস ইউজ করছিস। তো ইউটিউব যেখানে গাইডলাইন আছে, গাইডলাইনের বাইরে কিছু করা উচিত না। তুই কোথাকার কোন বাল রে, আমি এটা চাইনি কোনোদিন। তোকে আমি বারবার বলেছি, যতবার করেছিস কোনোদিন আমি ভিডিও বানাইনি, তোর সাহস কোথার থেকে আসে জয়েন বাটনের স্ক্রিনশট নিয়ে ভিডিও বানানো? কাউকে নিয়ে ভিডিও বানানোর আগে হাজারবার ভেবে দেখবি, নিজের কন্টেন্ট নিয়ে ভিডিও বানা, সালি বোকাসুদি। নিজের কোনো কন্টেন্ট নেই, নিজের মতো কাজ করতে পারছিস না, ইউটিউবের কোন গাইডলাইনে আছে আমাদেরকে নিয়ে তোকে ভিডিও বানাইতে হবে? তুই কি সবার মাথাগুলো কি কিনে রেখেছিস, না ইউটিউব তোর তোর বাবার একার সম্পত্তি, তোর বাবার সম্পত্তি? কোথার থেকে সাহস পাস? আর তুই কি জানিস ইউটিউবে আমি নুড ভিডিও বানাই, সেটা প্রমাণ যদি দিতে পারিস আমার চ্যানেল আমি বন্ধ করে বেরিয়ে যাব। তুই আমাকে কেয়ার সাথে তুলনা করতে আসবি না, ওর মতো বোকাসোদা বুদ্ধি নিয়ে আমি চলি না, আমি আমার মতো, আমার লাইফটা আমার মতো। তুই কোন সাহসে আমার জয়েন বাটনের ভিডিও ক্লিপ, জয়েন বাটনের স্ক্রিনশট নিয়ে তুই ভিডিও বানাতে সাহস পাইলি, কমিউনিটিতে পোস্ট করলি, কেন করলি? তুই ভেবে নে, পাটদার যদি আমাকে নিয়ে নোংরা ভিডিও বানাতে আসিস, তোর চ্যানেলটাই বাল আমি উড়িয়ে দেবো। আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে।